তৃণমূলের আন্দোলনে ফের অশান্ত শিক্ষাঙ্গন। তৃণমূল ছাত্রনেতা স্ত্রী ও বান্ধবী সহ একাধিক পড়ুয়ার ইন্টারনাল অ্যাসাইনমেন্ট জমা নেওয়া হয়নি, এই অভিযোগ তুলে বালুরঘাট কলেজের গেটে তালা মেরে বিক্ষোভে সামিল হল তৃণমূল ছাত্র পরিষদ। জানা গেছে, কলেজ অধ্যক্ষকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন বহিরাগতরা, এমনকি এক পড়ুয়াকে মারধরও করা হয় বলে অভিযোগ। আক্রান্ত ওই পড়ুয়া তড়িৎ মণ্ডলকে আহতরা অবস্থায় অ্যাম্বুলেন্স করে হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বালুরঘাট থানা পুলিশ। কলেজ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বাংলা বিভাগের বি এবং এম এর ইন্টারনাল অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার তারিখ মঙ্গলবার দুপুর 1:30টার সময় শেষ হয়েছে। প্রায় 12 জন পড়ুয়া সেই অ্যাসাইনমেন্ট জমা দেয়নি। এর মধ্যে তৃণমূল নেতা স্ত্রী এবং বান্ধবীও রয়েছেন। কলেজের তরফে জানানো হয়, যারা অ্যাসাইনমেন্ট জমা দিতে পারেনি তাদের কারণ জানিয়ে লিখিত চিঠি দিতে বলা হয়। চিঠি দিতে অনেকেই আপত্তি জানান, সেই সঙ্গে একদল বহিরাগত ঢুকে পড়ে কলেজে। যারা চিঠি দিয়েছিলেন তাদেরকেও বাধা দেওয়া হয় বলে অভিযোগ। কিছুক্ষণের জন্য কলেজ অধ্যক্ষকে ঘেরাও করে রাখেন তারা। এ বিষয়ে কলেজ অধ্যক্ষ ডক্টর পঙ্কজ কুণ্ডু সাফ জানিয়েছেন, বহিরাগতদের কোনোভাবেই কলেজে বরদাস্ত করা হবে না। তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি অমরনাথ ঘোষ জানান, এমন কোনো কর্মসূচি তাদের তরফে বালুরঘাট কলেজে নেওয়া হয়নি।